এখন কিন্তু আগুনটা দেখা যাচ্ছে একদম ব্লু ফিল্মের কিন্তু আগুনটা লাল কিন্তু রে একটু লাল না একটু এবার একটু লাইটটা জ্বালো আমার লাইন থাকা অবস্থা লাইটটা জ্বালো এখন আগুনটা আছে কিনা দেখেন আগুন নাই একদম আমি দেখাই আপনাদের এবার একটু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এই দেখেন এবার আগুন স্পিডটা আপনারা দেখেন এই দেখেন এই দেখেন আগুন কিন্তু ধরছে আসসালামু আলাইকুম ভিউয়ার স্বাগতম আপনাদের আপন প্লাজার নতুন আরো একটি ভিডিওতে আজকে আমরা আপনাদেরকে দেখাবো গর্জিয়াস দুটি গ্যাসের চুলা আর এই চুলাগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত তথ্য দেবেন কাউসার ভাই তো চলুন শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম কাউসার ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে তো দুইটা চুলা দেখতে পাচ্ছি ভাই দুটোই তো গর্জিয়াস মনে হচ্ছে বার্নার গুলো দেখে তো মনে হচ্ছে যে একদম গর্জিয়াস হবে বাংলাদেশের ভিতরে সেরা চুলার ভিতরে যদি 10টা কোম্পানি থাকে তার ভিতরে একটা কোম্পানি হচ্ছে আপনার ডিজনি কোম্পানি ডিজনি এবং শুধু বাংলাদেশে না বিশ্ববিখ্যাত একটা হ্যাঁ এবং এই 10টা কোম্পানি মানে এই কোম্পানি বিখ্যাত চুলার ভিতরে মানে সর্বশ্রেষ্ঠ যে চুলা আছে সেই সর্বশ্রেষ্ঠ চুলা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো একদম বাজারের সেরা চুলা এটা হবে আপনার মার্বেল না এসএসএন না এবং 100% গ্রানাইট 100% গ্রানাইট 100% গ্রানাইট কিন্তু গ্যাস স্টোভ হবে এবং সম্পূর্ণ কিন্তু আপনার দুইটা বানারি পিতলের হবে দুইটা বানারি কোনো মিক্সিং থাকবে না এবং এর একটা আপনার জিগ যেগুলো আছে এক একটা জিগে আপনি ওজন দিতে পারবেন 100 100 200 মানে কি আপনার ওয়েটফুল জিগ গুলো দেখেন ঢালার জিগ গুলো আছে অনেক ওয়েট এবং এই যে বডিটা যেটা আছে এই পার্টটা কিন্তু সম্পূর্ণ নন স্টিল মানে এখানে দেখা যায় কি ম্যাক্সিমাম কিন্তু এসএস থাকে কিন্তু হ্যাঁ তো এটা আপনার বডির সাথে ওরা সংমিশ্রণ রেখে কিন্তু এই ডিজাইনটা নন স্টিক করে দিয়েছে তারপর আপনার জিগ মানে টোটালি ব্ল্যাক যারা ব্ল্যাক ভালোবাসেন ব্ল্যাক ডায়মন্ড টোটালি বানারটার ভিতরে সব কিন্তু আপনার ব্ল্যাক পেয়ে যাবেন এবং আপনার দুইটা কিন্তু দুইটা মডেল আছে এবং বানারের মডেলটা শুধু বানারের মডেলটা জাস্ট জিগটির মডেলটা কিন্তু আলাদা হবে বডির দুটো কিন্তু টপ দুটো একই হবে জাস্ট হচ্ছে আপনি এই জিগটা এবং এই জিগটা আলাদা পাবেন এই বানারটা আলাদা পাবেন নবগুলো একটু চেঞ্জ আছে নবটা একটু চেঞ্জ আছে হ্যাঁ তো আমরা আজকে আপনাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব প্র্যাকটিক্যাল কি দেখাবেন ভাই প্র্যাকটিক্যাল দেখাবো আপনি আগুন আগুনটা ধরে কিভাবে ধরে আগুনটা কি লাল লাল নাকি নীল আসে 100% প্রপার আগুনটা আসতেছে কিনা আপনার ফুল হিটতে পাবেন কিনা সেটা নিয়ে কিন্তু আজকে কথা বলবো আচ্ছা ভাই আরেকটা কথা হলো যে রান্না করার সময় অনেক সময় পানি পড়ে সেটা কি ভিতরে যাওয়ার সম্ভাবনা আছে না আপনি কেন নাই আমি আপনাকে দেখাই দিচ্ছি আমরা কিন্তু এখানে কিন্তু পানি কতক্ষণ ঢালছি তারপরে দেখলাম যে পানি যায় কিনা এখন দেখেন যেগুলো ফাঁকা বানার যেগুলো আছে ওই যে বড় যে ফাঁকা বানায় এরকম জায়গা থেকে ফাঁকা থাকে আগে মডেল যেগুলো ওগুলো দেখা যায় ভাতের রান্না করলে সাথে সাথে পানিটা ভিতরে একটু চলে যায় আর এটা যেটা আছে এটা ভিতরে ভাতের মা দুধ কোনো কিছু কিন্তু যাবে না হ্যাঁ এই কারণ কি যাবে না আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে দেখাই দিই এই দেখেন এই বানারটা আপনি এটা আমরা একটু আগুন ধরে সেটা ধরা যাচ্ছে না এটা দিয়ে দেখাই মানে দুটোই তো একই হবে একই 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 দুটো খালি আমরা শুধু এটা এই যে এটা টোটালি আলাদা এটা যখন খোলা যায় এটা এটা খোলা যায় দুই পার্ট করা যাবে হ্যাঁ আর জাস্ট আপনি এখানে বসাই দিবেন এই জায়গায় ফাঁকা না এই পাটে পাটে আমি যখন বসিয়ে দেবো এখন কিন্তু আপনার মিলে গেছে এখন কিন্তু ভিতরে পানি যাওয়ার কোনো চান্স নেই অপশনটা কিন্তু নাই সে এটা যখন আটকে দিবো তাহলে টোটাল উপরটা কিন্তু বন্ধ হয়েছে মানে পানি পরে ভাতের মার পরে আপনি ডাল পরে এটা কিন্তু ভিতরে যাবে না এই যে জায়গা মানে এখানে যে পানিটা পড়লো এই জায়গাটা কিন্তু জমা আছে এখানে এখানে কিন্তু কোথাও জমা নেই আপনি যদি এলপি চান আমরা আপনাকে এলপি দেবো দেখেন আমরা সিলিন্ডার জন্য এলপি গ্যাসটা রেখেছি এবং পাশাপাশি আপনাদের লাইন গ্যাসের জন্য আছে তার জন্য এনজি যেটা আছে ওটা কিন্তু রেখে দিছি ওকে এবার আমি একটা চালন সিস্টেমটা দেখাই দিই আপনাকে একটা ব্যাটারি লাগবে জাস্ট একটা ব্যাটারি কিনতে সানলাইটের যে মোটা ব্যাটারি আগুন ধরানোর জন্য আর ওই যে কাঠি ম্যাচ বা গ্যাস স্টেশন ম্যাচ লাগবে না কাঠি কিন্তু লাগবে না জাস্ট ইয়ার মাধ্যমে একটা ব্যাটারির মাধ্যমে এখানে চাপ জাস্ট এখানে চাপ দেন চাপ দিয়ে প্রেস করবেন প্রেস করলে কিন্তু আপনার আগুনটা চলে আসবে কিন্তু আগুন তো দেখা যাচ্ছে না দেখ এটা সম্পূর্ণ দেখা যাচ্ছে না সম্পূর্ণ নীল আগুন হওয়ার কারণে কিন্তু আপনার আগুনটা কিন্তু দেখতে পাবেন এই এখন একটু দেখা যাচ্ছিল হ্যাঁ সম্পূর্ণ নীল আগুন আমি আপনাকে দেখাই লাইটটা বন্ধ করলে আপনি দেখতে পাবেন লাইটটা একটু বন্ধ করে দাও ওকে এই দেখেন আমার লাইটটা এখান থেকে বন্ধ করছি এন চালাই বিসমিল্লাহ চালান দেখি এই দেখেন ফায়ারটা করলাম কত সুন্দর এখন কিন্তু আগুনটা দেখা যাচ্ছে একদম ব্লু ফিল্মের কিন্তু আগুনটা লাল কিন্তু না একটু লাল একটু এবার একটু লাইটটা জ্বালো আমার লাইন থাকা অবস্থা লাইটটা জ্বালো এখন আগুনটা আছে কিনা এখন আগুন নাই একদম আমি দেখাই আপনাদের এবার একটু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এই দেখেন এবার আগুন স্পিডটা আপনারা দেখেন এই দেখেন এই দেখেন আগুন কিন্তু ধরছে এই যে আগুন না থাকলে কিন্তু এটা ধরার সম্ভাবনা কমে গেল আবার ধরান তো একটু ভালো করে ধরান আবার ধরাবো এই যে আগুন এই যে লাইটটা টপ করে দিও লাইটটা টপ করে দিও
তারপরে পোলাওটার যে দোম আগুনটা যখন দরকার হবে সেক্ষেত্রে আপনি এটা জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, নিচের অবস্থা নিয়ে দোম আগুনটা বিরিয়ানি খিচুড়ি প্রয়োজন হয়। আবার আপনি যদি স্পিডে বাড়াতে ঘুমাতে চান, এখান থেকে দেখাই আপনাকে, এ কিন্তু ফুল স্পিডে কিন্তু আছে। এখন আপনার এত স্পিড লাগবে না, আপনার স্পিডটা কম লাগে, আপনার খাবারটা হয়ে গেছে, এত স্পিড দিলে যে জিনিসটা পড়ে যেতে পারে অথবা আপনার উপরে উপরে পড়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন, স্পিড এখান থেকে কমিয়ে দেবেন, দেখেন একদম লো স্পিড করা যাবে। কেটে যায় এক বছর ভিতরে কোম্পানি আপনাকে রিপ্লেস দেবে ফায়ারটা। অনেক সময় বন্ধ মানে ফায়ার করতেছেন, আপনি মনে করুন যে কেটে গেছে, কেটে গেছে ব্যাটারি কিন্তু অনেক সময় শেষ হয়ে যাবে, তখন কিন্তু ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। একটা ব্যাটারি 6 মাস 1 বছর 6 মাস না 1.5 বছর দিয়ে নিচে কিন্তু একটা ব্যাটারি জানা, একটা ব্যাটারির দাম হচ্ছে 80 টাকা বা 100 টাকা। আচ্ছা যাই হোক, এবার দাম কোনটা কত রাখতেছেন? হ্যাঁ এটা আমাদের অফিশিয়াল প্রোডাক্ট, অফিশিয়াল রেট কিন্তু থাকবে, এটা আমাদের কোম্পানি রেট হচ্ছে যে 17,500 টাকা এবং থাকবে 16,500 টাকা একই টপ জাস্ট জিকে এবং বানারটা চেঞ্জ। আচ্ছা এগুলো কেউ অর্ডার করতে চাইলে স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার যোগাযোগ করলে হবে। এছাড়া যারা সরাসরি শোরুম আসতে যাচ্ছেন তার জন্য আমাদের শোরুমের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিচতলায়, দোকান নাম্বার 8090 90 91 96 97। দোকানের নাম মিয়াকো হোলসেল। অসংখ্য ধন্যবাদ কাউসার ভাই এত সুন্দর দুইটা চুলা দেখানোর জন্য, আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে। যারা চুলা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্টটি নিতে পারবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।